ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা। যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। দেখতে দেখতে আমাদের মাছ থেকে 10টা মোহর, মানে 10টা রহমতের দিন চলে গিয়েছে। তো সেই 10টা রহমতের দিন, মোহর বলেছি রহমতের দিনগুলি, যে দিনগুলি চলে যাচ্ছে সেই দিনগুলি আর পাবো না, এই রহমতের দিনগুলি আমাদের মাঝে আর আসবে না। যাই হোক, গতকালকের ভিডিওটা আমি আজকে ভয়েস ওভার করছি, আপনারা আমার সাথে থাকবেন, ফুল ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন। আমি কিন্তু খুব ছোট ছোট ভিডিও দিই, যেন আমার ভিউয়ার্সরা দেখে খুব সহজেই দেখে দিতে পারে। আর বেশি বড় ভিডিও দিই না, এই কারণ এই কর্মব্যস্ততার মাঝে সবাই খুব ব্যস্ত, সবাই ভিতরে একঘেয়েমি চলে আসবে বড় ভিডিও দিলে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, আপনারা মানিয়ে নেবেন। তো গতকালকে আমাদের বাসায়, মানে রহমতের 10টা দিন উপলক্ষে আমাদের বাসায় গেস্ট এসেছিল। আমার ভাইয়ের শাশুড়ি আমাদের সাথে ইফতারি করার জন্য এসেছিল, তাদেরকে বলেছিলাম আমাদের সাথে একসাথে বসে ইফতারি করার জন্য। তো সেই উপলক্ষে আমার ভাইয়ের বউ নিজের হাতে একটু তান্দুরি চিকেন বানাবে। তো আপনারা তো দেখতে পেলেনই কিভাবে সে মাংসটাকে ম্যারিনেট করছে। এখানে সব রকম মশলা, টক দই আর হচ্ছে সস, সব কিছুই দেওয়া হয়েছে। গুঁড়ামরিচ, বাটামরিচ, গরম মশলার গুঁড়ো আর হচ্ছে লবণ, রেড চিলি সস, সব কিছুই দেওয়া হয়েছে। এটাকে এখন ম্যারিনেট করে রেখে দিবে। যখন এটা ম্যারিনেট করা হয়েছিল তখন সকাল 10টা থেকে 10:30 নাগাদ উনি ম্যারিনেট করে রেখেছিল। তো সারাটা দিন ম্যারিনেট করা থাকবে। তো সবগুলি মশলা দিয়ে মাখানো শেষ, এখন এটাকে ঢেকে রেখে দিবে ম্যারিনেটের জন্য। যাই হোক, খালাম্মা আমাদের বাসায় যখন চলে এসেছে, ওই সময়কার কিছু ভিডিও শ্যুট করে রেখেছিলাম। খালাম্মা আমাদের মামিমা অনেক ফল নিয়ে এসেছিল আমাদের সাথে ইফতারি করবে। খালাম্মা এমনিতেও কখনো আমার বাসায় আসলে খালি হাতে আসে না, একদম হাত ভর্তি করে অনেক কিছু নিয়ে আসে। তবে খালাম্মা খালুজান আসতে পারেনি, একটা কাজে বিজি হয়ে গিয়েছিল, এই জন্য খালুজান আসতে পারেনি। আমরা বলেছিলাম সবাইকে আসতে, সবাই একসাথে ইফতারি করব সেই জন্য। যাই হোক, দেখেন আমার ভাইয়ের বউ সবগুলি ফল একসাথে বের করে নিচ্ছে, সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করে রেখেছি। জানি না আল্লাহ পাকের এই 10টা দিন শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাকরুহাতের 10টা দিন শুরু হয়েছে আজকে থেকে। এই 10টা দিন কীভাবে যাবে, কেমন যাবে আপনাদের সাথে শেয়ার করব। তবে আল্লাহ পাকের দিনগুলি, মানে রহমতের, মাগফিরাতের, নাজাতের দিনগুলি এভাবেই এক এক করে শেষ হয়ে যাচ্ছে আমাদের মাঝখান থেকে। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে আমরা কিন্তু কিছুই চেয়ে নিতে পারছি না, বা কিছুই চেয়ে নিতে রাখতে পারতেছি না। জানি না এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ পাক ইচ্ছা করলে অনেক কিছু পারে। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের রমজান মাসের উসিলায় আমাদের সবার ভিতরে রহমত নাজির করতে পারে। আল্লাহ পাক ইচ্ছা করলে এই মহামারী করোনা ভাইরাসটা আমাদের দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিয়ে যেতে পারে। যাই হোক, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছে। আমাদের আরাশনা একেবারে খালি গায়ে বসে আছে, আর ওর নানু ওর জন্য কিছু খেলনা নিয়ে এসেছে, সেটা দেখছে আর নাড়াচাড়া করছে। মনটা খারাপ আমার বাবাটার, কারণ প্রচণ্ড গরম ছিল কালকে, ওই গরমের ভিতরে হাঁপসে গিয়েছে, কাপড় চোপড় খুলে একেবারে এইভাবে বসে আছে। আপনারা কেউ কিছু মনে করবেন না, ছোট বাচ্চা যেহেতু, ছোট মানুষ, ওর গরমে হাঁপসে যায়। আর আমার বাসাটা এত গরম লাগে আমি বুঝাতে পারবো না, চারোদিকে একটু খোলামেলা, তো এজন্য চারোদিক দিয়ে রোদ প্রচণ্ড ঘরে ঢুকে যায়। আপনারা ফুল ভিডিওটা দেখবেন। গাইস, আপনারা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেন, আমি কিন্তু প্রতিদিনই আমার ভিডিওর কমেন্ট বক্সটা চেক করি, দেখি আমার কোন আপু এবং ভাইয়ারা কেমন কেমন কমেন্ট করে। তবে সবার মন সুন্দর, সবার চক্ষু দৃষ্টি সুন্দর, এজন্য সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভালো ভালো কমেন্ট করেন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন, দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন।
তবে আপনাদেরকে আমি আবারও বলছি আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দেখেন খালাম্মা বসে আছে, খালাম্মাও রোজা রেখে এসেছে দুপুরবেলা, একদম হাঁপসে গিয়েছে, ক্লান্ত হয়ে বসে একটু রেস্ট নিচ্ছে। এখন বিকেলবেলা, বিকেলবেলা আমরা ইফতারি ভাজা পোড়া কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, কারণ রমজান মাসে সারাদিন তেমন কাজ থাকে না, ইফতারির আগ মুহূর্তে আমাদের প্রচণ্ড কাজে বিজি হয়ে যেতে হয়, কারণ সারাদিন আমাদের খাওয়া দাওয়া না হলেও ইফতারির আগ মুহূর্তে এক্সট্রা করে অনেক রকম আইটেম বানাই, বা বাইরে বাসায় যেহেতু গেস্ট এসেছে বাইরে থেকে এখন খাবার না আনাটাই বেচার, বিশেষ করে বাচ্চাদের জন্য। এবার খাবারগুলি বাচ্চারা খাবে, বাইরের খাবার তাদের ফুড পয়জন হয়ে যাবে পেটে, বিশেষ করে আমাদেরও হওয়ার চান্স থাকে, তো সেজন্য বাসায় আমরা ইফতারি বানানোর চেষ্টা করি। আমি একদম ছোটোবেলা থেকে দেখতাম আমার আম্মু বাসায় বানানোর চেষ্টা করতো। এখানে চিকেনগুলি খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে আমার ভাইয়ের বউ, এটা একদম তান্দুরি চিকেনের মতন হয়েছিল বাসায় যেহেতু বানিয়েছে, খুব মজা হয়েছিল, দোকানের মতন ফ্লেভার ছিল, টেস্টটাও ওরকম ছিল। সবগুলি ইফতারি একসাথে বানিয়ে আমি যখন সার্ভ করব টেবিলে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো গাইস আরেকটা ভালো একটা কথা আপনাদের কাছে বলছি, করোনা ভাইরাস কিন্তু আবারও বেড়ে গিয়েছে, একটু সচেতন থাকবেন সবাই। দেখেন এদিকে আমার সবগুলি ইফতারও বানানো শেষ, নিজের হাতেই সব ইফতারিগুলি বানিয়েছি, টেবিলে সার্ভ করে নিয়েছি। কালকে আমাদের বাসায় যেরকম গেস্ট এসেছিল, আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টের পাঁচটা ফ্যামিলির বাসায় আমি ইফতারি পাঠিয়েছিলাম, ওনারাও আমাদের বাসায় পাঠিয়েছে। সেই সুবাদে না ইফতারি সবার সাথে ভাগাভাগি করে খেতে হয়, এটা আমরা সবাই জানি। তো আমি এক এক করে প্রতিটা বাড়ির জন্য, মানে প্রতিটা ফ্ল্যাটের জন্য একটা ডিশের ভিতরে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখেন এই রমজান মাসটা হচ্ছে সংযমী মাস, ছোট বড় কারো ভিতরে ভেদাভেদ না রেখে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে সবাই একসাথে সংযমী হব। আল্লাহর নিয়ামত রিজিকে যা আছে আল্লাহ পাক আমাদের রিজিকে হালালভাবে যা রেখেছে সেটা দিয়ে, সেটা নিয়ে তৃপ্তি সহকারে ইফতারি করব, এটাই আমাদের ইসলামের ধর্ম, তাই না? আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, আমরা সব সময় শান্তির কথাই চিন্তা করি, আমরা কখনো ভেদাভেদ চিন্তা করি না, আমরা কখনো কে বড় কে ছোট সেটা চিন্তা করার চেষ্টা করি না। যাই হোক, এখানে আমি সুন্দর করে আমাদের যে আন্টিদের বাসায় আমি যে ইফতারিটা পাঠাবো সেটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি কিন্তু আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করি, কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আপনারা আমার একেবারে আপনজন, ঘরের মানুষ মনে করে শেয়ার করি। এখন আপনারা আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন, সাপোর্ট করবেন, সেটা আপনাদের ইচ্ছা বা আপনাদের মনোযোগী বা আপনাদের চক্ষু দৃষ্টি অনুযায়ী বোঝা যায়। তো যাই হোক, আমার এই কমেন্ট বক্সে কখনো খারাপ কোনো কমেন্ট আসে না, আমার আপুরা ভাইয়ারা খুব ভালো ভালো কমেন্ট করে আমাকে, তাদের খবর দিচ্ছি। তখন আজকে সকালবেলা একেবারে এত গরম ছিল, প্রচণ্ড রোদ, আমি আমার রুমটা, আমার বেডরুমটা যেদিকে সেদিক থেকে সূর্যটা উঠে ওই জানালা দিয়ে প্রচণ্ড গরম ঢুকে যায়। যাই হোক, এখানে আমরা, আমি আগেই বলেছিলাম আমরা টেবিল ইফতারি করি না, আমরা সবসময় ফ্লোরিং ম্যাটে ইফতারি করি, আমাদের কাছে ভালো লাগে, কমফোর্টেবল মনে হয়, এখানে বসেই আমাদের সাথে খালাম্মা ইফতারি করবে, খালাম্মার ভিতর ওই রকম কোনো মনমানসিকতা নাই যে কেন এখানে বসলাম ওখানে বসলাম, খালাম্মা আমাদের মতনই সোজা সাপটা মানুষ, খালাম্মা আমাদের সাথে বসে ইফতারি করতে কমফোর্টেবল করে, বা আমরা খালাম্মার সাথে খুবই ফ্রি, আমি তো খালাম্মার সাথে প্রচণ্ড ফ্রি, খালাম্মা খালু যান খুব ভালো মনের মানুষ, ওনাদের সাথে ইফতারি করতে পেরেছি, ভালো লেগেছে। জানি না সামনের বছর আমরা থাকবো কি না, তবে আমার বাবা নাই, আমাদের মাঝে লকডাউনের জন্য দেশে আটকা পড়ে গিয়েছে, আসবে ইনশাল্লাহ। তো আমার বাবাকে নিয়েও আমি আর একটা ভিডিও শ্যুট করে আপনাদের মাঝে শেয়ার করব। আমার বাবাকে আমি প্রচণ্ড মিস করি, আমার বাবা জানি না কবে আসবে, তবে রিসেন্ট এসে পড়বে। কালকে ফোনে আমার বাবা আমাকে অনেকক্ষণ কথা বলেছে, বলেছে লকডাউন ছাড়লে চলে আসবে ঢাকা। এই তো আমার ভাই, আমার ভাইদের হাতে মুড়ি মাখানো, না খেলে মনেই হয় না আমি ইফতারি করেছি। আমার ছোট্ট আরাশোনা, আমার দুইটা বাবা, এই যে আমার মেয়েটা, এটা হচ্ছে
আমার ছেলে বলতে আমার ভাইয়ের প্রমাণে তো আমার ছেলে একই কথা, আমরা কখনো ভেদাভেদ করি না, এটা আমার ভাইয়ের ছেলে, এটা আমার ছেলে, আমাদের সন্তান এগুলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। যে আমার ভিডিওতে নতুন তাকে উদ্দেশ্য করে বলছি, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।